नमस्कार, केमन आछेन सबाई। आमार आजकेर रेसिपी होच्छे एकटा जलखाबारेर रेसिपी, एकदम इउनिक एकटा जलखाबारेर रेसिपि। आजकेर रेसिपि भालो लागले लाइक करबेन, शेयर करबेन, आर नतुन बंधु होले चैनलटाके सबस्क्राइब करे नेओयार अनुरोध रइलो। रोजकार रुटि, परोटा, लुचि एइसबई तो खावा हय, आजके एकटु अन्यरकम भावे खावा जाक। एकटा जलखाबारेर रेसिपि जेटा सकालबेला ब्रेकफास्टे आपनारा तैरि करे निते पारेन। আর এটা কিন্তু বাচ্চা বড় সকলেই খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি কুমড়ো নিয়েছি, কুমড়োটা এতটা লাগবে না, তার জন্য এটার অর্ধেক করে নিচ্ছি। এবার এই কুমড়োটুকুর মধ্যে থেকে আমি খোসাটাকে একটু মোটা করে কেটে ফেলে দেব। মানে খোসার ওপরের অংশটা যে একটু শক্ত থাকে সেই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এই সবুজ অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই কুমড়োটার থেকে আমি ফালি ফালি করে একটু পাতলা করে কেটে নেব। দেখুন এখান থেকে প্রায় 4-5 টুকরোর মতো কুমড়ো আমার বেরিয়েছে। এরকম করে আমি কুমড়োগুলোকে কেটে নিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়েছি, তাতে হাফ বাটি মসুর ডাল একটুখানি জলে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো, কুমড়ো স্লাইসগুলো দিলাম আর ডাল দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে এটাকে ফুটতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ডাল আর কুমড়োকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি। এই ডালটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব না, কড়াইতেই কিন্তু সেদ্ধ করতে হবে। দেখুন মিনিট দশেক আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ফুটিয়ে নিয়েছি। কুমড়ো ডাল দুটোই মনে হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়োগুলোকে আমি এবার একটু হাতা দিয়ে ম্যাস্ট করে নেব। ডাল তো একদমই গলে গেছে দেখে বোঝাই যাচ্ছে, আর কুমড়োটাকেও ঠিক হাতা দিয়ে এইভাবে ম্যাস্ট করে নিলেই কিন্তু ডালের সাথে একদম মিশে যাবে। এটা আপনারা কিন্তু কোনো স্ম্যাশার দিয়ে করতে পারেন, কিংবা আপনারা যদি ডালটা আধ সেদ্ধ হয় তাহলে মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন। যে কোনোভাবেই করা যায়, তবে এই প্রসেসটাই হচ্ছে সবথেকে বেস্ট লাগে আমার। ডাল আর কুমড়ো কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, আর ঠিক এতটুকু জল রাখবো, একদম ড্রাই করে ফেলবো না, একদম পেস্টের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দেবো গ্রেটেড আদা, শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কাটা দিয়ে দিলাম 3-4, এর সাথে ধনে পাতা কোচানো 1/2 চা চামচ, আর হচ্ছে হিং 1/2 চা চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা যেহেতু আগেই দিয়েছি আর কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা বেশ একটু স্বাদটা বেশ অন্যরকম আসবে, চিনিটা যদি পছন্দ না হয় চিনিটা নাও দিতে পারেন। চিনিটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এবার আমি 1 বাটি আটা নিয়েছি। আটাটা অল্প অল্প করে এর মধ্যে ঢালতে থাকবো আর এটাকে মিশাতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অন করাই রয়েছে। দেখুন ডাল আর কুমড়োটাকে খুব ভালো করে ডালে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো করে নিচ্ছি। আটা, ডাল, কুমড়ো খুব ভালো করে এটাকে ঘেটে ঘেটে একদম সব কিছুর সাথে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। আটার মধ্যে যেন এই কুমড়ো ডালের পেস্টটা খুব ভালো করে মাখা হয়ে যায়। এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এবার এটা নামানোর পর এটা অল্প অল্প করে হাতে একটু জল নিয়ে নেব। জল দিয়ে, জলে ছিটে দিয়ে দিয়ে আমি এটাকে মাখবো। খুব বেশি কিন্তু জল দেবো না, তাহলে একদম নরম হয়ে যাবে। অল্প করে হাতে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। আর এটা খুব গরম গরম অবস্থাতেই মাখলে ভালো হয়, সেটা যতটা হাতে শোয়া যাবে সেরকমভাবে আপনারা এটাকে মেখে নেবেন। দেখুন এই আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এর মধ্যে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিই, তেলটা আস্তে আস্তে গরম হোক। এদিকে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে এটাকে একটু আবার একটু মেখে নেব।
আর মাখাটা যেন বেশ নরম হয়, একদম শক্ত না হয় সেদিকেও একটু নজর রাখতে হবে। দেখুন, এবার এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। বেশ একটু বড় বড় করে আমি লেচিগুলো কাটছি, একদম লুচি পরোটার মতো করব না, আমি একটু বড় করে কেটে নিচ্ছি। মোটামুটি দুটো রুটি বা পরোটার যে লেচি কাটা হয় দুটো সমান আমি একটা করে কাটছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। দেখুন, এখান থেকে আমার মোটামুটি পাঁচখানা মতো লেচি হয়েছে। এবার একটা কাঠের পাটা নিয়ে নিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। বেলুন চাকির মধ্যে ভালো করে তেল লাগিয়ে একটা করে লেচি আমি এর মধ্যে বেলে নেওয়ার জন্য নিয়ে নিলাম। এবার এটাকে একটু গোল শেপ করে বেলে নেব, যেহেতু এর মধ্যে ডাল টাল রয়েছে। খুব বেশি শেপটা কিন্তু একদম গোল হবে না, কারণ সাইড থেকে ফেটে যাবে। সেই জন্য মোটামুটি একটা রুটি বা পরোটার মতো করে বেলে নিচ্ছি। এবার একটা ছোট বাটি নিলাম, আমার হাতে যেটুকু তেল রয়েছে সেই তেলটা বাটির এই সাইডগুলোতে একটু লাগিয়ে নিয়ে এবার বাটিটা দিয়ে গোল গোল লুচির মতো করে কেটে নেব। দেখুন, এগুলো আমার কাটা হয়ে গেল, আর সাইডের গুলোকে ফেলে দেবো না, এগুলো দিয়ে আবারও আমি করে নেব। এই ছোট ছোট করে আমার লুচির মতো করা হয়ে গেল। এইভাবে আরও একটা আমি করে নেব। এইটার থেকেও আমি মোটামুটি দুটো তিনটে চারটে করে এক একটা রুটির মতো থেকে লুচি কেটে নিচ্ছি, যাতে একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে আর ছোট ছোট বেশ গোল শেপটাও আসছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। সবকটাই তৈরি করা হয়ে গেছে, এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ফুলে উঠবে, একদম ফুলো হয়ে ছোট্ট ছোট্ট কুমড়ো ডালের লুচি। রেসিপিটা দারুণ খেতে কিন্তু, অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর খুব নরম হয়, একদম শক্ত হয়ে যায় না, ভীষণ নরম থাকে ঠান্ডা হওয়ার পরেও। একটা হয়ে গেল, একটু লাল করে ভেজে নিয়েছি, আরও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটাই ভেজে নিচ্ছি। দেখুন, এটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এবার তুলে রাখবো। আজকের এই কুমড়ো ডালের লুচি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা দেখছেন অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।